8টা বেজে গেছে আমার, ঠাকুর ঘরের কাজ, তারপরে রান্নাঘরের কাজ ইত্যাদি করতে করতে। আর আজকে ফুল তুলে এইখানেই রেখেছি, ধুয়ে ফুলগুলো এইখানেই রেখেছি, এখনো পর্যন্ত সাজিতে তোলার সুযোগ হয়নি আমার। অনেকদিন পরে আজকে আবার পিকুর জন্য এই রুটি বানাবো, সকালবেলায় এই খাওয়া দাওয়া করবে। আজকে আর সকালবেলায় ভাত করে দিইনি, আজকে রবিবার, আজকে তো তোর পড়া থাকে না, আজকে তো তোর পড়া থাকে না, রবিবারে তোর পড়া থাকে থাকে না, আজকে কেন বলেছি পড়তে আসতে, কালকে অঙ্ক পরীক্ষা তাই। এই যে অঙ্ক কে করাচ্ছে দেখুন, তেতন তেতন করাচ্ছে অঙ্ক, উপাসে এপাশে আমি নামটা লিখতে বলেছিলাম দইকে, পিকু চেক করে দিয়েছে, এপাশে অঙ্ক দিচ্ছে। এবার ভদ্রলোক একটুখানি স্লো লিখছে, যদি নাম্বারগুলো নিজের সরগর অভ্যাসের নাম্বার হতো তাহলে একটু তাড়াতাড়ি হতো। যাই হোক, ধরবে না তাহলে পরে ইয়েতে দাও। আর পড়াশুনো করার জন্য এত সুন্দর বাইরে রোদ আছে, তারপরেও আমাদের লাইটের অভাব বোধ করছিল পিকু, ওই জন্য ওর বাবা এসে লাইট সেট করে দিয়ে গেছে। বন্ধ করে দেবো কালকে, জানো নিয়ে বেরোনোর সময় টর্চের চার্জ কম ছিল, সেদিন আর একটু দিতে হতো, আবার চার্জ নষ্ট হয়ে যাবে না। লেখো, আর একজন যাচ্ছেন মলম বিক্রি করছে, কাজের ব্যাগ নিয়ে বেরোচ্ছে। দেখো দই বেশ মনোযোগ সহকারে দেখছে তোতন অঙ্ক দিতে পারে কি না, দেখ তোর মুখের দিকে তাকিয়ে আছে, দেখ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবার আর এখন সকাল মোটামুটি 9টা বাজে, তো আমরা এখানে তো দেখলেন কি করছি না করছি। রবিবারগুলো একটুখানি সকালবেলায় ধীরে শুরু হয়, হালসেমি দিয়ে শুরু হয়, যেটা স্বাভাবিক, প্রত্যেকের জীবনেই এমনটাই ঘটে। যারা আর কি সাপ্তাহিক রুটিনে ব্যস্ত থাকেন তাদের কথা বলছি, আর আজকে আমার ক্ষেত্রেও সেটাই ঘটে, কিন্তু আজকে রবিবারটা আমার তা হয়নি। আজকে রবিবারটা ভীষণ অ্যাক্টিভলি শুরু করতে হয়েছে এবং সিরিয়াসনেস নিয়ে শুরু করতে হয়েছে, কারণ আমার এই দুজনের এই যে বসে আছেন দুই ব্যক্তি, না কালি আছে তাহলে এই পেন্টা না, এই দুই ব্যক্তির হচ্ছে আগামীকাল অঙ্ক পরীক্ষা, দুজনেরই অঙ্ক পরীক্ষা। পিকুর অঙ্ক আর ইংলিশ আছে, পিকুর স্কুলে একদিনে দুটো সাবজেক্ট, আর এই ভদ্রলোকের বাংলা ইংরাজি হয়ে গেছে, তাই না? অঙ্ক পরীক্ষা আগামীকাল, মানে দুজনেরই ডেটটা একই দিনে পড়েছে, তো সেই জন্য আমাকে এখন সকালবেলায় অনেকটা সময় তাদের পিছনে দিতে হচ্ছে। যদিও অনেক অভ্যাসের মধ্যে দিয়ে গেছে এই কদিন, তবুও একদম ফাইনাল ফার্স্ট টার্ম পরীক্ষা, দুজনেরই ফার্স্ট টার্মের পরীক্ষা, দেখা যাক আর কীরকম পরীক্ষা হয় না হয়। আর বর্ষাকাল বা শীতকালে ওয়েদারটা একটু কেমন থাকে না থাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি, ইভেন আমিও বলে রাখি এ কারণে যাতে আমি আগামীতে বুঝতে পারি ওই দিন ওয়েদার সকালবেলায় কেমন ছিল না ছিল। তো যাই হোক, ভিডিওগুলো অ্যাকচুয়ালি বানানো হয় নিজের অনেক তথ্য রেকর্ড করে রাখার জন্য মেইনলি, কিন্তু পাশাপাশি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা। তো আজকের ওয়েদার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাইট একটা সকাল দেখতে পেয়েছি, ঝলমলে রোদ আছে, কিন্তু এটা থাকবে না, দিনের মধ্যে দুবার সূর্যমামা লাইট অফ করবে, দুবার হাই ভোল্টেজ দেবে, তো এরকমই হবে। এখন যেহেতু বৃষ্টি আসার সময় হয়েছে সেই জন্য, তাহলে চলুন আজকের আমার দিন এইভাবেই শুরু হচ্ছে। কে কাকে অঙ্ক দেবে, কীভাবে দেবে না দেবে দুজনের মধ্যে, এই দাঁড়া দাঁড়া এই কর কর বোঝাচ্ছে। ঠিক আছে চলুন, আমার দিন আজকে এইভাবেই শুরু হলো, দেখে থাকুন। এখানে অল্প একটু চাল কুমড়ো তরকারি বসিয়েছি, চাল কুমড়ো তরকারি হবে,
আর দুপুরবেলায় আজকে হবে চিকেনের পাতলা ঝোল। আর ওদিকে কলমি শাক রান্না করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটু ডাল রান্না করে রেখে এসেছি। তো চিকেনটায় কষিয়ে নিয়ে একটু সামান্য জল দেব, তাহলেই হয়ে যায় আমার রান্না। আর আজকে বাইরে রোদ মানে মারাত্মক, সকাল থেকে একদম। তো এই হচ্ছে শাক। তো এখানে এসে গেছে রবিবারের আমার সাপ্তাহিক বাজার ঘাট। রবিবারে রবিবারে পিকু যেহেতু বাড়ি থাকে, এই সময় এগুলো যখন আমি গোছাতে বসি, সে এখন হোক বা দুপুর বা বিকেল যখনই হোক না কেন, ও আমার সঙ্গে সঙ্গে বসে যায়। তো আজকেও তাই করেছে। আর এখানে পিকুর কিছু শুকনো খাবার যেগুলো এনে রাখা হয় সেগুলো, এর মধ্যে রয়েছে খেজুর, কাজু আর পেস্তা বাদাম, আর আছে ওর কর্নফ্লেক্স ইত্যাদি ইত্যাদি আরও রয়েছে। তো এই হচ্ছে আনা হয়েছে, এগুলো ঠিকঠাক করে সমস্ত কিছু গোছাতে হবে। আর পিকুর যাবতীয় যা শুকনো খাবারপত্র এনে রাখা হয় ঘরে, সেইগুলো ওরটা ও নিজেই গোছাতে বেশি পছন্দ করে। আর এখানে আছে আমার একটা টুথব্রাশ, পিকুর টুথব্রাশ, আর একটা ডাভ সাবান, কমফোর্ট ফেব্রিক কন্ডিশনার, আচ্ছা দু রকম চা পাতা মিক্স করে করবো বলেছিলাম, তো সেটা দু রকম পাতা এবার নিয়ে এসেছে, দু রকম চা পাতা একসাথে মিশিয়ে চা বানাবো, দেখা যাক কি হয় না হয়। আর আছে সাদা জিরে এবং কালো জিরে। তো আর লবণের প্যাকেট আছে, এগুলো আমার এখন গোছাতে হবে, ওগুলো বিকু পারবে না। আর রয়েছে ঠাকুরের ধূপকাঠি। তো ধূপকাঠিটা আলাদা করে না রাখলে পরে আমি দেখেছি খুব বাজে একটা গন্ধ হয়ে যায় সমস্ত কিছুর মধ্যে, তো ওটাকে সরিয়ে রাখলাম। আর এগুলো আমি এখন গোছাবো, তো আমার পুত্র তো জানেনই এই সমস্ত গোছাতে বসলে আমার সঙ্গে সঙ্গে কাজকর্ম করে। সুতো থেকে শুরু করে জুতো পর্যন্ত যারা নিজে হাতে গুছিয়ে রাখেন আর একার সংসারে একা হাতে সবটা সামলান, তারা জানেন যে একটা তাড়াহুড়োর মুহূর্তে মা বা যখন আমি খুব ব্যস্ত আছি সেই সময় সামান্য একটা ছোট জলের বোতলে যদি কেউ ভরে দেয় কতটা উপকার হয়। তো আমার যেহেতু আদার্স কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই কাজগুলো কিন্তু খুব ছোট থেকেই বলতে গেলেন পিকু কিন্তু বসে বসে করতে শিখেছে। অ্যাকচুয়ালি আমি ছোট্ট কাজগুলো ওকে দিই, পাশে বসে থেকেই করাই। অনেক সময় এরকম বিস্কুট বলে কৌটোয় ঢেলে রাখতে বা কোনো একটা মশলা ঢেলে রাখতে পাশে আমি আছি, তো এইগুলো তো খুব একটা সেফটি মেনটেন করার কাজ নয়, দুটো জলের বোতল ভরে রাখা আর এইগুলো ছোট কাজগুলো আমার সাথে আমার সঙ্গে কিন্তু সবসময় পিকু করে, এগুলো আপনারা আগেও দেখেছেন আর এখনও দেখছেন। তো এই হচ্ছে পিকুর সমস্ত কিছু, খাবার দাবার যা শুকনো আনা হয়েছিল সেগুলো গোছানো হয়ে গেল, আর বাদ বাকি যেগুলো ও পারবে না ঠিকভাবে সেগুলো আমি গুছিয়ে ফেলছি। তো এইগুলো আমার সঙ্গে করতে করতে কিন্তু ও অনেক মশলাপাতির নাম শিখে গেছে, যেগুলো খুব ছোটো বয়সে হয়তো আমিও জানতাম না। তো আমি দেখেছি যে পাশে বাচ্চাদেরকে রেখে কোনো একটা কাজ করলে দেখবেন বাচ্চাটাও জানতে পারে, শিখতে পারে, পাশাপাশি আমাদেরও প্রয়োজন মতো সুবিধে হয়। আর আজকে আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে ম্যাঙ্গো শেক, দুধ গরম বসিয়েছি। ভালো লাগছে বিকু? দারুণ লাগছে। অরে প্রচুর আম জমে গেছিল, আবারও প্রচুর আম, কতগুলো ভালো আছে না, কতগুলো আম্রপলি ছিল, হিমসাগরগুলো বিকু বেশ ভালো খায়, ওই জন্য ওগুলো আলাদা করে বেছে একটু শক্ত শক্ত দেখে ওগুলো আলাদা করে বাছলাম।
আর এই আম্রপলিগুলো বেশ অনেকদিন আনা হয়েছে, তো এবার নরম নরম হয়েছে। আমি তো কথা বলছিলাম তাই না? তাহলে আজকে তো আমাদের এইভাবে দিন কেটে গেল। আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই, এখনো বেশ সেই জ্বালা পোড়া গরমটা এখন লাগছে না। তাহলে চলুন আজকের গল্প, আজকের ব্লগ এ পর্যন্তই। আবার আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, বেশি করে জল খাবেন।